দর্শক আপনার নাম বলার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি করুন। জি আমি আনোয়ার হোসেন বলছি। জি বলেন। যে কিছুদিন যাবত আমার হালকা হালকা জ্বর এবং একটু আমার আগে থেকে একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। শ্বাসকষ্টের প্রবলেম তেমন একটা না কিন্তু বুকের মধ্যে মাঝে মাঝে চিন চিন শব্দ হয়। এখন সেই ক্ষেত্রে কিছু কি কতদিন জ্বর আপনার জ্বর কতদিন? জ্বরের জ্বর মাত্রা কত? জ্বর হালকা একদম হালকা হালকা। কতদিন কতদিন? 3 দিন যাবত। এর আগে আপনার বাসায় বা আপনার যে যেখানে আপনি বসবাস করেন এখানে কি জ্বর ছিল? এখানে ছিল না আমার এক ফ্রেন্ডের জ্বর ছিল আর জ্বর পাতলা পায়খানা এরকম। অলরাইট অলরাইট তাহলে প্রথম কথা হলো এই জ্বরের জন্য আপনি স্বাস্থ্য সুরক্ষা দ্যাট ইজ আপনি মাস্ক পরা সারা হ্যাঁ আপনার পরিবারের সদস্যদের সাথেও মিশবেন না এইটা দয়া করে এই কথাটা অবশ্যই আপনাকে মানতে হবে কারণ বাই চান্স যদি আপনি এটা করোনার জন্য হয়ে থাকে করোনার প্রধান তিনটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটাই কিন্তু জ্বর দুই নম্বরটা হলো শুকনা কাশি তারপরে অন্যান্য অনেক রকমের লক্ষণ হতে পারে তো যার জন্য আমরা এই ধরনের কিছু সিম্পটম পেলে এবং হিস্ট্রি পেলে কিন্তু আমরা বলি যে আপনি সুরক্ষা ইয়া করবেন তারপরে সম্ভব হলে টেস্টটা করবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার অবস্থাটা দেখে যথাযথ চিকিৎসা আপনাকে নিতেই হবে এইটাকে নিয়ে আপনি যে ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন সেটা না আপনি আজকেই ডাক্তারের সাথে কথা বলেন আজকেই ডাক্তারের সাথে কথা বলেন দেখবেন যে ডাক্তার করোনা টেস্ট না করেও কিন্তু অনেক সময় ডাক্তারের অভিজ্ঞতায় ডায়াগনোসিস করে ফেলে অনেক ক্ষেত্রে একটা সিম্পল এক্সরে করে একটা সিম্পল ব্লাড টেস্ট করে ডায়াগনোসিস করে ফেলে এটা কি ঠান্ডা জ্বর বা সাধারণ জ্বর নাকি করোনার জ্বর এটা ডিটেক্ট করতে হবে ওইটা না করা পর্যন্ত আপনি অবশ্যই মাস্ক পরবেন এবং আপনার মাধ্যমে যেন কেউ না ছড়ায় সেটা সেইটা নিশ্চয়তা প্রদান করা আপনার দায়িত্ব ভালো থাকবেন আপনি।